আমি যেগুলো চাচ্ছি সেই সেই পথে আমাদের মেন টার্গেট কি বললাম এর দিন বলেছি মনে তো আমাদের মেন টার্গেট আর আর ওটা ওটা না ওটার জন্য বলতে না আমাদের মেন টার্গেট হচ্ছে চল্লিশ বছরের আগে এতটা ও চল্লিশ বছর চল্লিশ পার্সেন্ট লিখি ফেলেছি চল্লিশ বছরের আগে এতটা ইনকামের পথ তৈরি করা যাতে চল্লিশ বছর পরে আর আমাদের কোনো কাজই না করতে হয় মন গেলে ঠিক আছে আর সেই কাজটা করার জন্য তোমাদের এখানে বলা হয়েছে পড়াশোনা করো যাতে তুমি ভবিষ্যতে আর গরিব না থাকো কতদিন গরিব থাকবে হ্যাঁ সেই সেই চান্সটা এখানে মানে সেই ইয়েটা করানো হয়েছে আর তোমরা ফাঁকে মেরে বেড়াইছো ফিরে গান শুনে বেড়াইছো নেচে নেচে বেড়াইছো কি করে হবে আমি সাহায্য করতে পারবো না যতক্ষণ না তুই নিজের নিজের সাহায্য করবি বললে না নিজের নিজে সাহায্য করবি তবেই কি হবে ভালো রেজাল্ট হবে ফাঁকে মারবি না একদম ফাঁকে মারবি না এইটা যেন মাথায় থাকে সবসময় আমাদের এর আগে সব কিছু করে নিতে হবে না হলে সবাই যেরকম সেই সকালবেলায় ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে একটুখানে পরে কাঁদে চলে যাবে কাঁধে চলে গিয়ে আবার আসবে আবার সেই রাতে ঘুমাবে আবার সেই সেই ইঁদুরের মতো দৌড়িতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে সারা বছর সারা জীবন তার আগে মরে গেলে কোনো এনজয়ই করতেইলো না জীবনটা আমি ধরলাম সারা বছর খেটে 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 ষাট বছর পরে কী হইল মানে আমি কি আমি ধরলাম আলাম আমি ধরলাম ষাট বছর পরে সে রিটায়ার্ড করলো এবং তার কাছে বেশ ভালোই টাকা জমে গেল যাতে সে এনজয় করতে পারে জীবনটা এবার বলো ষাট বছর পরে কী জীবনের এনজয় তখন তো সেই পায়খানা ফিরতি গিয়ে প্রস্তাব বেড়ে যাবে প্রস্তাব ফিরতি পায়খানা বেড়ে যাবে ঠিক আছে পেট খারাপ হয়ে যাবে কিডনি ঠিক মতো চলবে কি চলবে না তখন ষাট বছর পরে কী এনজয় বলো ষাট বছর পর্যন্ত তো আমি খেতেই গেলি সারা জীবন তাই না হুম তা আমি চাচ্ছি যে কোনো খাইতেই হবে এখন থেকে একটু ভালো করে খেটে দেয় এখন প্রচুর এনার্জি আছে খাটার মতো প্রচুর ইয়ে আছে একটু এনার্জি ইয়ে করো চল্লিশ বছর পরে এতটা টাকা হয়ে যাবে যে তারপরে তুমি সারা জীবন ভালোভাবে থাকতে পারবা আমি যেরকম বলছি সেই পথে যদি চলে ঠিক আছে আমি মোটামুটি অর্ধেক পথ চলে এসেছি ঠিক আছে আর অর্ধেক পথের মধ্যে আমি কাজ করে নেবো তোমাদের আর চাচি সেই রকমভাবে চলো বুঝলি আর ফাঁকি মারলে কোনো কি হবে না মনে রাখতে হবে ভুলে যাবা ফাঁকি মারবা ওই আনন্দ করবা যারা আনন্দ করবে তারা ঠিক ওই আনন্দই করবে আর সারা জীবন খেটিয়ে যাবে খেটিয়ে যাবে খেটেই যাবে এদের মতো বুঝলে তুমি যেরকম কাজ করবা যাদের সঙ্গে চলবা সেই রকম মানসিকতা তোমার হবে এবং সেই রকমই জীবনযাপন তুমিও করবে ভবিষ্যতে সেই রকমই জীবনযাপন তুমিও করবে কেউ কথাই তাই না বুঝলে টার্গেট যেন সবসময় মাথায় থাকে ভুলে যাবে না আর অঙ্ক তো ফাঁকি দিয়েছ এইগুলো তাড়াতাড়ি কভার করবা যতটা অঙ্ক করতে দেওয়া আছে সব করে নেবা সব তো ইউটিউবে আছেই দেখে নিবা সব না ইয়ে করছে গরিব থাকা ইয়ে মানে বড়ো লোক হওয়া ভাগ্যের ব্যাপার না আমি বলছি কিছু টেকনিক ইউজ করলে যেমন পড়াশোনা তো ভালো হওয়া যায় টেকনিক ইউজ করলে মানে ভালো রেজাল্ট করা যেমন টেকনিক আছে বড়ো লোক হওয়ার জন্য টেকনিকের জন্যই হয় বুঝলি সেই টেকনিকগুলো আমি তোমাকে শেখাতে ধীরে 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 আমি সব শিখি দেবো আর সেইগুলো মাথার মধ্যে রাখবা একদিন ভালো জায়গায় যাওয়া আর মানে একটা বড় জায়গায় ভালো যাওয়া তোমার দায়িত্বের মধ্যে পড়ে কি তোমার দায়িত্ব রকম নয় আমার ভাগ্য ভালো থাকলে আমি ঠিক আছে বড় জায়গায় পৌঁছে যাবো আমি জীবনে সফল হয়ে যাবো বড় লোক হবো তা নয় বড় লোক হওয়া তোর দায়িত্বের মধ্যে পড়ে কি করে দায়িত্ব বলতো কেন দায়িত্ব বড় লোক হওয়া তোর দায়িত্ব কেন প্রচুর টাকা ইনকাম করা তোর দায়িত্ব কেন হ্যাঁ কেননা তোমার আব্বা মা তোমার জন্য কিভাবে খাচ্ছি খেটে তোমাকে পড়াইছে তাদের জীবনকে ভালোভাবে রাখতে হবে না তাদের প্রচুর টাকা দিতে হবে না হ্যাঁ তারা মানে নিজে না খেয়ে না করে তোমার পেছনে টাকা খরচ করছি তোমাকে খাওয়াইছি তাই না দেখবে যদি বাড়িতে দুটো মিষ্টি আসলো আব্বা মা নিজে খাবে না দুটো ছেলেকে দিয়ে দেবে তাই না তোমাকে প্রচুর টাকা নিয়ে তো সেই রোজগারটা করিয়ে তাদের খাওয়াইতে হবে ভবিষ্যতে নাকি এই জন্য তোর কর্তব্য এইটা বড় লোক খাওয়া প্রচুর টাকা ইনকাম করা কর্তব্যের মধ্যে পড়ে মধ্যে পড়ে তোর কর্তব্যর মধ্যে পড়ে পাড়ার প্রচুর লোক না খেয়ে মানে ইয়ে আছে তুমি এক একজন থাকে সে যারা প্রচুর টাকা ইনকাম করে তারা বাড়িতে একদম ঘর মেরিয়ে দিয়ে কী করে ভালো ভালো খাবার খায় পাড়ার অনেকে সেরকম করতে পারে না পাড়ার অনেকে কি করতে পারে না টাকার অভাবে মেয়ের বিয়ে ঠিক মতো দিতে পারে না সেইগুলোকে সাহায্য করা তোর কর্তব্যের মধ্যে পড়ে তুই যদি প্রচুর টাকা ইনকাম করিস তাই তাদের দিতে পারবি কি করতে পারবি তাদের দিক পারবে এই জন্যে তোর কি বড়ো লোক কর্তব্যের মধ্যে পড়ে ঠিক আছে বড়লোক লোক কর্তব্যের মধ্যে পড়ে তোর কর্তব্য তুই যদি ইয়ে করতে পারিস সমাজের সাহায্য করতে পারবি অনেকের সাহায্য করতে পারবি তোর নিজের শুধু না তোর নিজের ফ্যামিলিতে শুধু ভালো থাকবে তা নয় সমাজের অনেককে তুই সাহায্য করতে পারবি এই জন্যে সবসময় বড়লোক লোক তোর কর্তব্যের মধ্যে পড়ে যেরকম পড়াশোনা করা আব্বা মাকে ভালো রাখা তোর কর্তব্য বড় লোক হওয়া তোর কর্তব্যের মধ্যে করে ঠিক আছে এটা কর্তব্যের মধ্যে দেখবি আমার কর্তব্য এটা আমাকে এরকম হইতে হবে বুঝলি সেই হিসাবে দেখবি না